सबा के मोबाइल उत्पाद एवं आंतरिक अभिनंदन जानते आज के सिद्धान हल गत 26 मार्च शुक्रवार जो घटना गल 26 मार्च हेफाजत कर्मसूची छोनासूची छा केंद्रीय आंचलिक मानुष मिशिल তারা বলতেছে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছি। এই শান্তিপূর্ণ মিছিলে প্রশাসনের কিছু লোক পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এখানে 8 তারিখে 4 জনকে হত্যা করেছে, নিহত করেছে, শহীদ করেছে। আমাদের কথা হলো যদি তারা তারা কারা আমরা জানি না, আমরা ছিল বলি না। যদি তারা আমরা কিছু বাংশুল করে হালকা থানার গ্লাস তোমরা যদি একটা বেঁধে ফেলে গ্যাস সারতে পারে, রবার গুলি মারতে পারে, অথবা পুলিশের জন্য তো অর্ডার গুলি করতে হলে হাঁটুর হাঁটুর নিচে করবে, যেন উত্তেজনা দমন হয়ে যায়। কিন্তু আমি যেখানে সফরে ছিলাম, সফর থেকে আসার পথে আমি হাসপাতাল গেছি, চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল, সেখানে 4 জন লাশ কারো ফেটে গুলি, কারো সিনের বরাবর গুলি, কারো মাথায় গুলি, সাথে সাথে তারা মারা গেছে। আগুন জ্বলে উঠলে আগুনকে জ্বালাতে জ্বালানো যায় না, নিবেদ্য হয়। গ্যাস সাথে তো হতো, হাঁটুর নিচে গুলি করলে তো হতো, রবার গুলি মারলে তো হতো, ফেটে সিনায় মাথায় কেন গুলি করা হলো? এগুলো কি দেশের আইন? পুলিশের কি ক্ষমতা আছে? যাক, আমার এখানকার ঘটনার আগে বাইতুল মুকাররমে মুসল্লি আর আওয়ামী খেলোয়াড়দের সাথে সংঘর্ষ হয়ে গেছে, সেখানেও হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। হিন্দুরা পর্যন্ত মসজিদের গিয়া মুসল্লিদের উপর আক্রমণ করেছে বাইতুল মুকাররমে। এই সুযোগ কারা দিল? সেখানে মুসল্লি আর খেলোয়াড়দের মাঝখানে সংঘর্ষ হয়ে সেখানে অনেক আহত হাটুদারির আগে সেটা ঘটনা। তারপরে এসব ঘটনা শোনার পর 7 জন আহত হাড়দারিতে নিহত নিহত আহত তো অনেক, ঢাকায় অনেক, হাড়দারিতে অনেক শোনার পর এই ভ্রমণ বাড়িয়ে এই উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। আবার স্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, সেখানেও আমাদের হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। এগুলো তারা তারা করেছে, সেখানকার উত্তেজনার মূল হল কিছু খেলার অস্ত্র নিয়ে জামিয়া ইউনুসিয়া বাংলাদেশের বড় একটা মাদ্রাসা জামিয়া ইউনুসিয়ার ভিতরে ঢুকিয়া ছাত্রদের উপরে হামলা করেছে। সে কারণে সেখানে
पब्लिक सह जनमन सह छात्र सह मिशिल से उत्तेजना शुरू हो जाए से प्रथम करे से दूषी है मदर भरे डुबी गया छात्र दुर्बल हमला खाला इटा को नाई प्राय शांतिपूर्ण सक्सेसफुल विक्षोभ करा हुए चे 28 तारीख हमरा हड़ताल डाक दिलाम मानविक खातरे এতলাস করার পরেও যদি একটু বিক্ষোভ আর হরতালের কর্মসূচি আমরা পালন করতে না পারি জনগণ আমাদেরকে কি বলবে এটা মানবিক খাতিরে আমরা কম করেছি বাধ্য হয়ে তারপর দোয়া দিবস লাস্টে আর একটা বিক্ষোভ সমাবেশ এই চারটা কর্মসূচি আমাদের শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে পালিত করা হয়েছে এত গোলাগুলির ভিতর দিয়েও আমাদের হেফাজতের নেতা কর্মীরা তৌহিদি জনতা ছাত্র জনতারা এই সমস্ত কর্মসূচি পালন করেছে আমি তাদের বারবার হাজারবার শুকরিয়া আদায় করতেছি অভিনন্দন জানাতেছি এগুলো আপনারা সব দেখেছেন সচক্ষে এখন সরকারের কাছে আমাদের দাবি হলো মাদ্রাসার পরীক্ষা হাইয়াতের পরীক্ষা বোর্ডের পরীক্ষা মাদ্রাসার পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে আমরা নিয়েছি এরপর রমজানের ছুটি দিয়ে দিয়েছি মাদ্রাসা এখন বন্ধ ছাত্ররা নাই থাকলে দুই একজন রমজানের ছুটি দিয়ে দিয়েছি মাদ্রাসা ঠান্ডা আমি ধর্মমন্ত্রীকেও বলছি আমাদের এমপি সাহেবকেও বলছি আরো অন্য জায়গায় বলছি মাদ্রাসা ঠান্ডা কিন্তু প্রতি রাত্রে এলাকায় পুলিশ র‍্যাব বের হয়ে নিরীহ মানুষকে হয়রানি করতেছে দড়িয়ে নিয়ে যাইতেছে গ্রেফতার করতেছে সালাম দিতেছে সারিয়া হাঁটা জারি এই সমস্ত এলাকায় মুশকালিও বেশি রমণবাড়িও নারায়ণগঞ্জ আরো বিভিন্ন জায়গায় মুন্সিগঞ্জ নিরীহ মানুষকে নির্দোষ মানুষকে হয়রানি করতেছে দড়িয়ে নিয়ে যাইতেছে পুলিশের পুলিশ তাদের ঘরে ঢুকে যায় তারা ঘুমাতে পারে না বাড়িঘর ছেড়ে চলে গেছে অনেক এই জুলুম নির্যাতন কেন করা হচ্ছে সরকারের কাছে আমাদের দু জোর দাবি এই সমস্ত হয়রানি বন্ধ করতে হবে এই সমস্ত জুলুম নির্যাতন বন্ধ করতে হবে নির্দোষ মানুষকে দড়িয়ে নিয়ে যাওয়া এটা সহ্য করা যাবে না আমি ধর্মমন্ত্রীর সাথে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে একদম কথা বলছি উনি বলছেন এটা তো আইন নয় আইন হলো সিসি ক্যামেরায় যারা দোষী সাব্যস্ত হবে আসলে প্রকৃত যারা দোষী সাব্যস্ত হবে তাদের তাদের বিচার করা হবে আমি বললাম 100 বার
আমি মিয়া মিয়া আপনার সাথে আছি 100% আপনার সাথে আছি কিন্তু নির্দোষ মানুষকে খামখা ধরিয়ে নিয়ে যাওয়া যে পুলিশটা করে কি জন্য আমরা জানি তাদের চাকরি প্রমোশন প্রমোশন হওয়ার জন্য দীর্ঘজন ধরে আনলে আনছি চাকরি প্রমোশন হওয়ার জন্য এরকম জরুরি নির্যাতন যদি করে আল্লাহর কসম আসবে তো সরকারের কাছে আমাদের দাবি এগুলো বন্ধ করতে হবে হয়রানি এভাবে পুলিশ আর ভেবের হয়রানি বন্ধ করতে হবে না হয় আমি প্রধানমন্ত্রীকে বলেছি এমপিকে বলেছি এখন তো অবস্থা ঠান্ডা মন্ত্রণালয় ঠান্ডা এলাকাও ঠান্ডা কিন্তু যদি এভাবে দরাদরি হয় দরিয়ে নিয়ে যায় নিরহ মানুষকে নিয়ে যায় তাহলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার পুরো আশঙ্কা আছে আবার উত্তেজনা সৃষ্টি হবে এটার জন্য আমরা দায়ী নয় কিন্তু আগুভাগে আমরা জানিয়ে দিতেছি মন্ত্রীকে ভিডিও আপনাদেরকেও এগুলো বন্ধ বন্ধ করতে হবে বিধি দাবি হল লকডাউন বিধি মানে সরকার 100 বার কিন্তু লকডাউন দিয়ে আমাদের মাদ্রাসা বন্ধ করা যাবে না মাদ্রাসা নুরানি হাবস হেফসানা কওমি দীনি মাদ্রাসা যেখানে হাদিস কোরআন পাঠ করা হয় এই সমস্ত দীনি মাদ্রাসা বন্ধ করা যাবে না আমরা হেফসানা নুরানি মাদ্রাসা চালু করেছি চালু রাখতেছি কিছু কিছু বন্ধের সময়ও কি জন্য করোনা না আসার জন্য যেখানে হাদিস কোরআন পাঠ করা হয় যেখানে হেফসানার ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করে ইনশাআল্লাহ কোরআনের বরকতে হাদিসের বরকতে করোনা আসবে না ইনশাআল্লাহ তার প্রমাণ হলো সব কথা তো বলা যায় না তারপরে বলতেছি তার প্রমাণ হলো আল্লাহর রহমত আল্লাহর রহমতে মাদ্রাসার কোন ছাত্র করোনা আক্রান্ত হয়নি মাদ্রাসার কোন বড় হুজুর করোনা আক্রান্ত হয়নি যারা বেশি করোনা থেকে বাঁচতে চায় করোনা তাদেরকে ধরে ঠিক যে বাস্তব হায়রাম আমিও লিখে যাবো না আমার কথা হলো এই করোনার নামে লকডাউন দিয়ে মাদ্রাসা বন্ধ করা যাবে না মসজিদের জমাত বন্ধ করা যাবে না এতেকাপ বন্ধ করা যাবে না মাহে রমজানের সামনে শেষ দশকের এতেকাপ আর কেউ যদি এক মাসের এতেকাপ করতে চায় বন্ধ করা যাবে না তারাবির নামাজ চলবে জুমা চলবে এতেকাপ চলবে জুমা দর্শন এমনি ফাজত নামাজে ফাজন এসব কথা মানা যাবে না এগুলো শরীয়ত পরিপন্থী এগুলো শরীয়ত বিরোধী কথা জুমা আর মসজিদে জুমার মসজিদে ইজনে আম থাকতে হয় মশালা ব্যাপক অনুমতি 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 থাকতে হয় দর্শন ঢুকতে পারবে আর বেশি পারবে না সেখানে তার ইজনে আম নেই ব্যাপক অনুমতি নেই যে দর্শন জুমা পড়তেছে তাদের জুমা হবে না আমি ফেরতও বলেছি তাদের জুমা হবে না কারণ ব্যাপক অনুমতি নেই মশালা কিতাব থেকে বুঝতে হবে কোরআন থেকে বুঝতে হবে শরীয়তের হুকুম সুতরাং এই যুবক জারি থাকবে সব কিছু জারি থাকবে আগের মতো এগুলোর কারণে করোনা আসবে না আর রমজান মাসে আমাদের মসজিদে অনেক কাজ হয় তাফসিরে কোরআন হয় দরসে হাদিস হয় তালিম হয় দোয়া হয় ইফতার মাহফিল হয় ইফতারের সময় দোয়া কবুল হয় দোয়া হয় এগুলো সব জারি থাকবে এগুলোর কারণেই তো করোনা আসবে না আমরা তো করোনা না আসার জন্য দোয়া করি আমি তো সবসময় দোয়া করি আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন হেফাজত করুন আমার দোয়া আমি নিজে করি করোনা নতুন করে এগুলো জারি থাকতে হবে জারি রাখতে হবে আমাদের আজকে বৈঠকের দাবি আগের থেকেও দাবি ছিল এবং যেটা বললাম হয়রানি বন্ধ করতে হবে
মানুষকে রোজা রমজানে সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ ভাবে রোজা রাখার সুযোগ দিতে হবে, থানা বিভাগের সুযোগ দিতে হবে। এইভাবে যদি র‍্যাব পুলিশ অস্ত্র নিয়ে ঘুরতে থাকে, মানুষ তো ভয়ে তারা দিয়ে মরতে পারবে না, রোজাও রাখতে পারবে না, সেহরিও খেতে পারবে না, বিচারও করতে পারবে না। সব সময় লকডাউন করোনার নামে দেয় মায়ের রমজানের শুরুতে, এবং এই মায়ের রমজানে মাদ্রাসার একটা কালেকশন আছে, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা মানে কি? জনগণের মাদ্রাসা, জনগণের অর্থে, জনগণের স্বার্থে আল্লাহর রহমতে চলবে, তাকে বলা হয় কওমি মাদ্রাসা। এই মায়ের রমজান এটা একটা মৌসুম সিজন, কালেকশনের জাকাত ফিতরা এগুলো নিয়ে সারা বছর চলে, এগুলোর মাধ্যমে আল্লাহর রহমতে সারা বছর চলে। এই এই লকডাউন দিয়ে এটাও বন্ধ করতেছে, কোরবানির সামনা সামনাটাও বন্ধ করেছে। এগুলোর উদ্দেশ্য আমরা মনে করি এই দেশে কওমি অঙ্গন থাকতে পারবে না, কওমি মাদ্রাসা থাকতে পারবে না। তারা কওমি মাদ্রাসার সাথে যুদ্ধ আরম্ভ করেছে এই সমস্ত কর্মকাণ্ড করিয়া। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, আমাদের প্রশ্ন হলো, কওমি অঙ্গন থাকতে হবে, কওমি মাদ্রাসা থাকতে হবে, হ্যাঁ দরস তাদরিস থাকতে হবে, সব কিছু থাকতে হবে। কওমি মাদ্রাসা না থাকলে মুসলমানই থাকবে না, বাংলাদেশ স্পেন হয়ে যাবে। আমরা বাংলাদেশকে স্পেন হতে দেব না, আমরা মুসলমান, আমরাও মুসলমান। এগুলো আমাদের দাবি। হ্যাঁ মাদ্রাসায় পুলিশ র‍্যাব দিয়ে হয়রানি করতেছে, হুজুর কয়জন, ছাত্র কয়জন, শিক্ষক কয়জন, আয়ের উৎস কি, এই সমস্ত এগুলো আগেও একবার করেছে, একবার না দুবার করেছে, এখন আবার শুরু করেছে। আয়ের উৎস কি, ছাত্র কজন, শিক্ষক কজন, কর্মচারী কজন, কমিটিতে কে কে আছে, এইসব এগুলো হয়রানি করে। আমাদের আয়ের উৎস জনগণ, জনগণের টাকা। কওমি মাদ্রাসা মানে জনগণের মাদ্রাসা, আমাদের আয়ের উৎস জনগণের টাকা, জনগণের মুষ্টিশাইল, জনগণের টাকা, জনগণের অর্থ দিয়ে আল্লাহর রহমতে এই মাদ্রাসাগুলো চলে। এদেশের জনগণ মাদ্রাসাকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে, এদেশের জনগণ আলেম ওলামাদেরকে নিজের প্রাণ থেকেও বেশি ভালোবাসে। এগুলো আমরা বিভিন্ন সমাবেশে বলি, এখন করার সময় বেশি বস আমাদের এই আয়ের উৎস। কোনো সরকারি মাদ্রাসা নয়, সরকারি কোনো দান অনুদান আমরা গ্রহণও করব না, পরিষ্কার কথা। সরকারের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, সরকার সরকারের অবস্থানে কাজ করুক, আমরা আমাদের অবস্থানে কাজ করি, খালাস আগের মতো। সরকারের সাথে আমরা যুদ্ধ করব না। আমাদের হেফাজতে ইসলাম এর উদ্দেশ্য সরকার প্রথম নয়, আমাদের এই সংগঠনের উদ্দেশ্য সরকার প্রথম, আমাদের উদ্দেশ্য নয়, হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজতে ইসলাম ইমান আকিদা ভিত্তিক একটা সংগঠন, যখন ইসলামের বিরুদ্ধে আওয়াজ উঠবে, ইসলামের বিরুদ্ধে কেউ বলবে, তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বলা আরম্ভ করবে, তাদের বিরোধিতা করবে। ইসলামকে রক্ষা করা, ইমান আকিদাকে রক্ষা করা, ইসলামের হেফাজত করা, এটাই হেফাজতে ইসলামের উদ্দেশ্য। 99% মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। আমি বারবার বলেছি, মাননীয় সরকার আপনি আরো 100 বছর রাজত্ব করুন, আমার কোনো আপত্তি নেই, আরো 200 বছর থাকুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামকে মাইনাস করিয়া এই দেশ চলতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কোনো কিছু চলবে না, এটা আমাদের দাবি। আরো একটা কথা আছে, মিথ্যে মিথ্যে মামলা হেফাজতে ইসলামের নেতা কর্মীদের নামে, ওলামায়ে কেরামের নামে, ছাত্রদের নামে, তৌহিদি জনতা ছাত্র জনতার নামে মিথ্যে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে।
আমার নামেও সিদ্দুনা মামলা আছে সতেরোটা ছিল তিনটায় জামিন আসছি সতেরোটার একটা কি আপনাদের কিছু নাই সতেরো মামলার আমার নামে সতেরো মামলার এক মামলা হলো আমি বাইদুল মুকাররমে কোরআন শরীফকে জ্বালিয়ে দিছি নাউজুবিল্লাহ একজন মহিলা সাংবাদিক আসছে আমেরিকা থেকে আমার সাথে আলোচনা করার জন্য সে বলতেছে আমি নাস্তিক আমি ধরো ধর্ম মানি না কিন্তু আপনার নামে যে এই কথা বলেছে বাংলাদেশ সরকার প্রশাসন আপনি কোরআন জ্বালাইছেন এটা আমারও বিশ্বাস হয়নি তুমি আমি নাস্তিক এরকম মামলা এখনো চলতেছে মিথ্যে মিথ্যে ভিত্তিহীন মামলা যে দায়ের করা হইতেছে এগুলো বন্ধ করতে হবে আর যা মামলা দায়ের করা হয়েছে এগুলো প্রত্যাহার করতে হবে নিঃশর্তে প্রত্যাহার করতে হবে ঠিক ঠিক আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আমরা আমাদের আজকে কোন ব্যক্তির বিষয়ে কোন আলোচনা হয় নাই এবং কাউকে অব্যাহতি দেওয়ার কোন কথা উঠে নাই কাউকে অব্যাহতি দেওয়ার কোন আলোচনা হয় নাই আমাদের বৈঠকে এই সমস্ত আলোচনা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনার তাও রিলেটেড আমরা কিছুদিন আগে খবর পাইছি যখন এরকম সমস্যা হচ্ছে সরকার কর্তৃক আপনারা লাঞ্ছিত হচ্ছেন তো অনুসরণ আর তখন এরকম ঘটনা যখন আপনার সাথে ঘটছিল তখন খায়েতুল ইলিয়া যেটা আপনাদের সর্বোচ্চ কমি করছিল থেকে আপনারা বেরিয়ে আসছেন এরকম একটি গুঞ্জন আমরা শুনতে পেয়েছি সে বিষয়ে ব্যক্তিগত ব্যবহার ইনশাআল্লাহ বড় আকারে জাতীয় ওলামা মশায়েখ সম্মেলন হবে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ঘাটালি মাদ্রাসায় বড় কর্মসূচি বড় কর্মসূচি এটাকে গুরুত্ব দেব না সারা দেশের কমি আলেমেরা কেন সারা দেশের না সারা দেশের কমি আলেমা যাদেরকে দাওয়াত দিতে হয় মাখসুস খাস খাস বড় 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 মানের আলেম ওলামারা আর যারা হেফাজতের সাথে একটু সম্পর্ক আছে ওদেরকে পীর মশাই পীর ওলিয়ারও আসবে কোন দুষ্কর নাই কোন মাংস করে নাই নিয়ে গেছে তাকে এটা আগেও বলেছিলাম এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে মিটিং মিছিল শান্তিপূর্ণ হরতাল বিক্ষোভ এগুলো বৈধ বৈধ এগুলো করলে যে গুলি করতে হবে এরকম কোনো কথা নেই তবে বাংসুর এটা অবৈধ হারাম আমরা বাংসুর পক্ষে নয় জলাভরাও পক্ষে নয় আমরা শান্তি প্রিয় আমরা সন্ত্রাস প্রিয় নয় আমরা সন্ত্রাসী নয় আমরা জঙ্গিবাদী নই আমরা শান্তি প্রিয় জলাও ভরাও মানুষের এটা আমরা নিষেধ করি ছাত্রদেরকে
এবার যারা করছে কিছু আমাদের কমান্ড ছাড়া আমাদের কোনো কর্মসূচি ছাড়া করছে তাদের উপর আমরাও ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে গেছে আব্দুল সাহেব।